আমি আশা হাসান, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ছোটবেলা থেকেই আমি নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং শিখেছি, এখন পাশাপাশি অ্যাক্টিংও করছি। জাতীয় শিশু পুরস্কার এবং শিক্ষা সপ্তাহ সহ আমি মোট 9 বার জাতীয় পুরস্কার পেয়েছি এবং মঞ্চকরী পদক পেয়েছি। এছাড়াও এটিএন বাংলা আয়োজিত অক্টোপাস ধারাবাহিক নাটকে অর্পার চরিত্রে অভিনয় করছি। আপনাদের দোয়ায় আগামী তারকার গ্রান্ড ফিনালে আমি পৌঁছে গিয়েছি। আমাদের মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, দশম শ্রেণীর শিক্ষার্থী আশা হাসান, এটিএন বাংলার আগামীর তারকা অনুষ্ঠানটির মাধ্যমে সে গ্র্যান্ড ফিনালে উন্নীত হয়েছে। সে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক জগতেও তার বিচরণ উল্লেখযোগ্য। সে বিভিন্ন বিষয়ে 9 বার জাতীয় পুরস্কার পেয়েছে। এটিএন বাংলার আগামীর তারকা অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমার বিশ্বাস ইয়াশা হাসান সেই গ্র্যান্ড ফিনালে সে সফলতার সাক্ষর রাখবে, আশা করি সে প্রথম স্থান অধিকার করবে। এটিএন বাংলার আগামীর তারকা অনুষ্ঠানটি ইতিমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর একজন নিয়মিত প্রতিযোগী আমাদের ইয়াশা হাসান, সে নাটকের দল থিয়েট্রন ঢাকার সদস্য, আমাদের প্রোডাকশন হাউস জিনিয়াস প্রোডাকশনসের সে নিয়মিত একজন অভিনয়শিল্পী। তার চতুর্মুখী মেধা এবং ভালো ছাত্রী হিসাবে ইতিমধ্যেই সে অনেকের নজরে এসেছে। সে ভালো অভিনয় করে, একজন ভালো নৃত্যশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার, জাতীয় শিশু পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে সে ইতিমধ্যে ভূষিত হয়েছে, যেগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আগামীর তারিখ অনুষ্ঠানের মাধ্যমে সে অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তার পদচারণা অনেক বেশি উজ্জ্বল হোক, এই কামনা করছি। আপনারা দোয়া করবেন আমি যেন আগামী তারকায় উইন হতে পারি এবং আপনাদেরকে আরো আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।